বিশাল সমাবেশ, এতগুলো মানুষ আজকে বড় মাঠে উপস্থিত হবেন এটা আমার ধারণা ছিল না। বিভিন্নভাবে এই তারিখটা ঝুঁকির মধ্যে ছিল। এরপরেও বৃহত্তর দিনাজপুর থেকে আশপাশের জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা সামাজিক বড় বড় দায়িত্বশীল পূর্ণ সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি। প্রশাসনের পক্ষ থেকে দেশের উচ্চ স্তরের ডিসি সহ যারা সহযোগিতা করেছেন অনুমোদন দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করি। আপনাদের উপস্থিতির সকলের শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষের দিকে সবার জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাদেরকে এর যাযায় খায়ের দান করুক, আল্লাহুমা আমিন। সম্মানিত দিনী ভাই বোন সকলকেই আমি আন্তরিকভাবে একটা দুয়ার দাবি রেখে বিশেষভাবে জামিয়া সালাফিয়া ছেলেই কথা শেষ করছি, একটু থাম। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় এখন 2,957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 535 জন এতিম ও অসহায়, তার 115 জন এতিম, এদের খাওয়ার ভার জনগণ আপনারা বহন করে থাকেন। বিষয়টি লক্ষ্য করবেন, 13-14 ফেব্রুয়ারি সম্মেলন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা সেখানে থাকবেন। আমাকে আমাদেরকে ভালোবাসেন মর্মে সকল দিনী ভাই বোনকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আবদুল্লাহর বক্তব্যটি যে নিজেকে পরকালমুখী করে নিজের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে বের করুন। আর এদেশের যেটা কুসংস্কার ও বই আছে, বিশেষভাবে মাসিকাল ইতেসাম পত্রিকা আমার মনে ছিল না, সবাকেই মাসিকাল ইতেসাম পত্রিকা পড়তে হবে। 10 জন মুফতি দিয়ে পত্রিকা লিখা হয় 50টা প্রশ্নের উত্তর দিয়ে। আর সম্মানিত দিনী ভাই বোন, যে বইগুলি আছে স্টেজে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বিশেষভাবে আবদুল্লাহর বইটা আছে না কি আমরা হাদিস মানতে বাধ্য? আর শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, এই বইগুলো দেখুন। বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিকাল ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না, 20 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে আর একজনের কাছে নিয়ে যাবেন।